আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চাকরি সংক্রান্ত তত্ত্বগুলি ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং প্রিপারেশন আপনাদের স্বাগতম। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ট্যাক্স জোনের সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলুন, এটা হচ্ছে আপনার একটা ইমেজ, এটা এখনই পুরোপুরি আপনার সার্ভারে আসেনি, আপনার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন স্টার্ট এখন হয়নি। এখন এটা ইমেজ, তাই আমি এটা সিলেক্ট করতে পারতেছেন। আপনার এখানে আপনার একটা ঢাকা ট্যাক্স জোনের সার্কুলার, ট্যাক্স জোন অথবা বলেন বা কর বলেন অথবা আপনার জেলা প্রশাসকের যে সার্কুলারগুলো আছে, উক্ত অঞ্চল বা উক্ত বিভাগের আপনার ক্যান্ডিডেট ছাড়া ওনারা কি আবেদন করতে পারে না, এখানে এখানে লিমিটেড। অ্যাকচুয়ালি এটা অ্যাকচুয়ালি আপনার হেড কোয়ার্টার হচ্ছে আপনার পুরোনো পল্টনে। এখানে সব রাজস্ব খাত ভিত্তিক, এখানে 11 থেকে 20 গ্রেডের প্রত্যেক বছরই শান্ত প্রত্যেকটা ট্যাক্স জোনের সার্কুলার আসে আপনার একটা। এটা হচ্ছে আপনার এই বছরের জন্য আপনার এখানে শান্ত এই গ্রেডগুলো থাকে, এগুলো হচ্ছে আপনার সব প্রত্যেকটা হচ্ছে তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর সার্কুলার আপনার। ওকে, আর এখানে অবশ্যই এটা দ্বিতীয় শ্রেণীর মধ্যে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এখানে যে প্রথম যে পোস্ট সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর, এক্ষেত্রে একটি পোস্ট আছে আপনার। এক্ষেত্রে বিজ্ঞান থেকে তার স্নাতক চাই, অবশ্যই একটা স্যাট টেস্ট হয় যেটা হচ্ছে আপনার কম্পিউটারের গতি এবং কম্পিউটার অপারেটর জন্য আলাদা একটা পরীক্ষা থাকে, বিভিন্ন তফসিল থাকে। এটা আপনারা এই থেকে আপনারা বিভিন্ন ধরনের মানে পিএসসির ওয়েবসাইট আছে অথবা আপনার বিভিন্ন ধরনের যে আপনার পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেখানে আপনারা দেখতে পারবেন, স্যাট টেস্ট বলা হয় থাকে এটাকে। এখানে যে জেলা রেজিস্ট্রেশন যেটা আমি বললাম সেটা হচ্ছে ঢাকা সিভিল ডিভিশন অর্থাৎ ঢাকা বিভাগে রাজবাড়ি ব্যতীত অন্যান্য সকল জেলা আবেদন করতে পারবে। ঢাকার অধীনে যে জেলাগুলো আছে রাজবাড়ি ছাড়া অন্যান্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে ঢাকার মধ্যে, খেয়াল রাখবেন। বাট ইতিমধ্যে প্রতিবন্ধীর ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন তারা রাখেনি। ওকে, এখানে একটা কথা বলছে যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ঢাকার ক্ষেত্রে রেস্ট্রিকশন রাখা আছে, শুধু ঢাকা বিভাগ, ঢাকা বিভাগের মধ্যে অনেকগুলো জেলা পড়ে, এটা এতে প্রতিবন্ধীর জন্য। আর সিভিল ডিভিশন যেটা আছে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীরা আবেদন করতে পারবে, খেয়াল রাখবেন। দুই নম্বর পোস্ট হচ্ছে আপনার ব্যক্তিগত সহকারী, 13 গ্রেডের চাকরি একটি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক চাওয়া হচ্ছে, অবশ্যই কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ, তার মানে আপনাকে সার্টিফিকেট চাইবে। এবং অবশ্যই আপনাকে যেহেতু ব্যক্তিগত সহকারী এই জন্য আপনাকে সাটলিপি অবশ্যই পরীক্ষা দিতে হবে। এখানে দুটো পরীক্ষা হচ্ছিল, সাটলিপির উপর হচ্ছে কম্পিউটার গতি টেস্টের উপর। এই নিয়ে পিএসপিএসসি ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন তফসিল আছে, যদি এই রিলেটেড কোনো কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে নক করতে পারবেন, আমি ইনফরমেশন দিয়ে দিব ওখানে, এখানে বিষয়টা আলোচনা করলাম না। ওকে, বাকি রেস্ট্রিকশন জেলার ক্ষেত্রে সেম। তিন নম্বর হচ্ছে উচ্চমান সহকারী, এখানে 14 গ্রেডের চাকরি দুটি পোস্ট আছে, এখানে মোটামুটি অনেক ক্যান্ডিডেট হয়, সাধারণত 2টা থেকে 10টা পর্যন্ত পোস্ট সাধারণত দেখা যায় এখানে। এক্ষেত্রে স্নাতক চাওয়া হয় আর কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ যাচ্ছে, তার মানে সার্টিফিকেটটা চাইবে তারা আপনার কাছ থেকে, তার মানে প্র্যাকটিক্যাল একটা হওয়ার সম্ভাবনা আছে। পরেরটা হচ্ছে আপনার 60 মুদ্রা খরিক এবং কাম কম্পিউটার অপারেটর, দুইটার পোস্টের কম্বাইন 60 লিপি এবং আপনার কম্পিউটার অপারেটর দুটার কম্বিনেশন, এখানে 4টি পোস্ট আছে, এক্ষেত্রে 2টা পরীক্ষা হবে সাধারণত। এক্ষেত্রে সাধারণত স্নাতক চাওয়া হয় আর কম্পিউটার ব্যবহারের দক্ষতা যেহেতু বলছে তার মানে আপনার এখানে সার্টিফিকেটটা কম্পালসারি না। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে 2টা পরীক্ষা দিতে হবে, একটা 60 লিপির উপর, একটা কম্পিউটার গতি টাইপের উপর যেটাকে টাইপিং বলি আমরা। পরে হচ্ছে কম্পিউটার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেটাকে টাইপিস্ট বলা হয় থাকে, এক্ষেত্রে আপনার 5টি পোস্ট আছে, 16 গ্রেডের চাকরি, এখানে শুধুমাত্র আপনার উচ্চ মাধ্যমিক সাধারণত চাওয়া হয় থাকে। এক্ষেত্রে আপনার কম্পিউটার ব্যাপারে দক্ষতা, আপনাকে টাইপিং স্পিড চেক করা হবে, জায়গাটা খেয়াল রাখবেন। আর ছোটোখাটো কিছু টেবিল বা আপনার ডাটা শিট দিতে পারে, স্যালারি শিট দিতে পারে, সেটা ফিল আপ করতে হবে আপনার। ওকে, নির্ধারিত সময়ের মধ্যে। পরেরটা হচ্ছে গাড়ি চালক, এখানে 16 গ্রেডের চাকরি একটি পোস্ট আছে, এক্ষেত্রে জিএসসি চাচ্ছে, অবশ্যই আপনার একটা লাইসেন্স থাকতে লাগবে আর যত অভিজ্ঞতা থাকবে তত আপনার চাকরিটা হয়ে যাওয়ার সম্ভাবনা অত বেশি। ওকে, 7 থেকে 9 পর্যন্ত এখানে একটা কথা বলছে যে ঢাকা সিভিল ডিভিশন ঢাকা বিভাগের সকল জেলা, খেয়াল রাখবেন। এটা আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন তারা কোনটা কোনটা বলতেছে। নোটিশ সার্ভার, এখানে 20 গ্রেডের চাকরি 3টি পোস্ট আছে, এক্ষেত্রে এসএসসি পাস চাচ্ছে। 8 নম্বর হচ্ছে অফিস সহায়ক, 20 গ্রেডের চাকরি 1টি পোস্ট আছে, অনেকগুলো পোস্ট দেখা যাচ্ছে, এক্ষেত্রে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা পাস চাচ্ছে, মানে এসএসসি চাচ্ছে। আর নিরাপত্তা প্রহরী, এখানে 3টি পোস্ট আছে, এক্ষেত্রে আপনার এসএসসি পাস চাচ্ছে ন্যূনতম আপনার। ওকে, প্রার্থীর বয়সটা সাধারণত তারা এই তারিখ অনুওয়াইজ আপনার তারা কাউন্ট করতেছে, তার মানে কিছুটা বয়স ছাড় পাচ্ছেন এখানে, খেয়াল রাখবেন। সাধারণত আপনার ডিসেম্বর হওয়ার কথা কিন্তু তারা একেবারে ইসের থেকে সেপ্টেম্বর থেকে ধরতেছে, এটা একটা ভালো একটা অবশ্যই নিউজ, মানে ব্যাকডেট কিছুটা, ঠিক আছে, এখানে তো ব্যাকডেট দেওয়ার কথা না, তাও দিচ্ছে, এটা ভালো জিনিস। তার মানে যারা বয়সে তারা এখানে অনেক ক্ষেত্রে আবেদন করতে পারবেন, এটা একটা ভালো একটা বিষয় আমি বললাম। তো এখানে সাধারণত মুক্তিযোদ্ধাদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর। ওকে, তো যেটা বললাম যে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, আপনার অফিসের কাম কম্পিউটার পদে বিপরীতে কর বিভাগের কর্মরত প্রার্থীদের 40 বছর পর্যন্ত, মানে যারা বিভাগীয় প্রার্থী যারা এই প্রতিষ্ঠানে চাকরিরত তাদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত সুযোগ দেওয়া হচ্ছে। যদি কেউ অলরেডি কোনো প্রতিষ্ঠান নিয়ে যেতে থাকেন অবশ্যই নক কালেক্ট করতে হবে, খেয়াল রাখবেন।
এটা মৌখিক পরীক্ষার সময় আপনার লাগবে। ওকে, প্রার্থীর মুক্তিযোদ্ধা এবং আপনার যদি অন্য কোনো সার্টিফিকেট থাকে স্পষ্ট আপনার উল্লেখ করতে হবে, কারণ সার্টিফিকেট শো করতে হবে। সরকারি নীতিমালা অনুযায়ী কোটার যে সিস্টেমটা সেটা ফলো করা হবে। ভুয়া দিলে অবশ্যই আপনার এটা নিয়ে আপনার ব্যবস্থা নেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভুয়া দেবেন না, ট্যাক্স জন্য সাধারণত এখানে পুলিশ ভেরিফিকেশান হয়। তো যেটা বললাম যে মৌখিক পরীক্ষার সময় প্রত্যেকটা যে আপনার যে ডকুমেন্টস সেগুলো সবগুলো কালেক্ট করে রাখবেন। ওকে, এখানে যেটা বলা হয়েছে যে আপনার যদি আপনি কোনো নির্ধারিত আপনার যে এটা বলা থাকে যে আপনি যেই সিটি কর্পোরেশনের অধীনে আপনি থাকেন সেটার স্থায়ী ঠিকানা অবশ্যই আপনাকে সিটিজেন সার্টিফিকেট লাগবে। যেটা বললাম যে প্রত্যেকটা সার্টিফিকেট আপনাকে ম্যানেজ করতে হবে, এটা কিন্তু চাইবে আপনার কাছ থেকে। ওকে, সব কিছু ইনফরমেশন সাথে যা বললাম যে লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, এটা অবশ্যই আপনারা জানতে পারবেন। সাধারণত মৌখিক ব্যবহারিক পরীক্ষা তাদের জন্য যেখানে কম্পিউটার রিলেটেড ইনফরমেশন লেখা ছিল আপনার, মানে ব্যবহার দক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত ইত্যাদি। ওকে, এখানে আপনার যেটা বললো যে উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্য আছে, এই ক্ষেত্রে যদি জনপ্রশাসন মন্ত্রণালয় যদি কোনো কিছু বলে অবশ্যই আপনার সেটাকে মানা হবে, এটা অবশ্যই জানেন। নিয়োগের পদ হ্রাসবৃদ্ধি হতে পারে, এখানে তো বললাম যে আপনার ডিসেম্বর মাসে মানে চলতি মাসের 10 তারিখ থেকে একটা আবেদন স্টার্ট হবে এবং 31 মধ্যে আবেদন করতে হবে। এটা এখন স্টার্ট হয়নি, সার্ভারেও আসেনি আপনার, এই জন্য এটা ইমেজটা ইউজ করতে হচ্ছে। যারা ইন্টারেস্টেড ফিগুলো দেখে নেবেন, একাধিক পোস্টে আবেদন করবেন না, যে কোনো একটা পোস্টে আবেদন করবেন, আর বাকি বিষয়গুলো হচ্ছে আগের মতো আপনার। আর এটা যখন সার্ভারে আপলোড হবে তখন একটা লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পরিপূর্ণ সার্ভারটা দেখতে পারবেন। কাজ যদি প্রশ্ন থাকে অবশ্যই আস করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।